হযরত আদম আলাইহিস সালামের দুইটা সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম কুরবানের ঘটনা স্থাপন করেন। পাশাপাশি আগুনের পূজা কখন থেকে শুরু হয় আজকে সেই বিষয়ে আলোচনা করব। হযরত আদমের সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে সর্বপ্রথম কুরবানি চালু হয়। আদম আলাইহিস সালামের সন্তান জুরাই জুরাই আল্লাহ আদম সন্তান পাঠাইতেন। এর মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় 121 মতান্তরে 120 জন সন্তান আল্লাহ তাআলা জুরাই জুরাই দিয়েছেন। এর মধ্যে হাবিল এবং কাবিলের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম কুরবানির ঘটনা স্থাপন করেন। আল্লাহর একদা বলে আল্লাহ বলেন, আমি আল্লাহ আদম বানাবো ফেরেশতার মাধ্যমে। আল্লাহ একটা মিটিং করলেন, আমি আমার একজন প্রতিনিধি দুনিয়ার মধ্যে পাঠাবো। ফেরেশতাগণ বললেন, আল্লাহ আদম দুনিয়ার মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে। আদম আলাইহিস সালাম পাঠানোর আগে আমার আল্লাহ দুনিয়ার জগতে জিন জাতিকে পাঠায় ছিলেন, তারা মারামারি করেছে, কাটাকাটি করেছে, পাশাপাশি বিভিন্ন ধরনের খুন খারাপি করেছে। আদম আলাইহিস সালামের পরামর্শ যখন আল্লাহ করলেন, আমার আল্লাহ জানাইলেন, এই আমার ফেরেশতারা তোমরা জানো না, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। যাই হোক, আদমের সন্তান জুরাই জুরাই আল্লাহ একজন সন্তান, একজন ছেলে পাশাপাশি একজন মেয়ে পাঠাইতেন, এবং আবার পরের বছরের ছেলের সাথে মেয়ের সাথে, আগের বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ে, আর পরের বছরের ছেলের সাথে আগের বছরের মেয়ের বিয়ে শাদী করা একটা হুকুম ছিল। আদমের সন্তান যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন সন্তান কম ছিল, তাদের ভাই বোনের মধ্যে একটা বিয়ের ব্যবস্থা করেছিলেন। যখন দিনে দিনে আদম সন্তান বেড়ে গিয়েছে, তখন ভাই বোনের মধ্যে বিয়ে শাদী আবার আল্লাহ সেগুলাকে হারাম ঘোষণা করেছেন। মুসলমান বাবা ভাইয়েরা, আসুন সর্বপ্রথম যেখান থেকে কুরবানির সিস্টেম চালু হয় হাবিল কাবিলের ঘটনা। হাবিল ছিল পিতা মাতার একজন বাদ্য সন্তান, কাবিল ছিল অবাদ্য সন্তান। হাবিলের সাথে তার বোনের একটা বিয়ে ছিল যার নাম হইল আকলিমা, আর কাবিলের সাথে তার একটা বোনের বিয়ে ছিল, ওই বোনটা ছিল কালো। কিন্তু কালো বোনকে এই কাবিল বিয়ে করতে চাই না, কাবিল চাই সুন্দর বোনকে বিয়ে করতে, আকলিমাকে বিয়ে করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে একটা শরীয়ত একটা ফয়সালা দিয়ে দিলেন, এ আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা ফয়সালা দিয়ে দিলাম, হাবিলে বিয়ে করবে আকলিমাকে, আর কাবিলে বিয়ে করবে তার যে একটা বোন আছে ওই বোনটার সাথে। কিন্তু কাবিল বিয়ে করতে চাই সুন্দর আকলিমাকে, কিন্তু এই বান্দা নাসুর বান্দা, না না না, আমি আমার কালো বোনকে বিয়ে করতে পারবো না, আমি আমার সুন্দর বোন আকলিমাকে বিয়ে করতে চাই। ইতিহাসের মধ্যে সর্বপ্রথম কুরবানি এবং ইতিহাসের মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ড এবং ইতিহাসের মধ্যে সর্বপ্রথম যে মূর্তি পূজা ছিল, আগুনের পূজা ছিল হাবিল কাবিল থেকে। আসুন ঘটনার মধ্যে যায়। হযরতে আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে জানাইলেন, এ হাবিল, আমি চাই তুমি তোমার বোন আকলিমাকে বিয়ে করো। হাবিল বললেন, বাবা আমি আপনার কথার সাথে রাজি আছি। কাবিল বললেন, না, আমি আমার কালো বোনকে বিয়ে করতে চাই না, সুন্দর বোনকে বিয়ে করতে চাই। এরপরে তিনাদের মধ্যে একটা ঝগড়া লেগে গেল, অনেক দিন ধরে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল। ইতিহাসের সর্বপ্রথম মেয়ে নিয়ে ঝগড়া হয়েছিল হাবিল এবং কাবিলের ঘটনা। এই জন্য কামতের আগ পর্যন্ত নারীর জন্য মানুষ পাগল থাকবে, আদম সন্তানের মধ্যে ঝগড়া বিবাদ লাগবে। বন্ধুরি আমার, হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল যেই মাত্র বললেন, কিন্তু কাবিল কোনোভাবেই তার কালো বোনকে বিয়ে করতে চায় না। এক পর্যায়ে হযরতে আদম আলাইহিস সালাম তিনি চলে গিয়েছিলেন মক্কা। মক্কার নাম তখনকার সময়ে ছিল বাক্কা। ওই বাক্কা শরীফের মধ্যে তিনি যখন আদম চলে গিয়েছিলেন, আর ওই দিক দিয়া হাবিল এবং কাবিলের মধ্যে তাদের বোন আকলিমা সুন্দর বোনটার জন্য তারা এমনভাবে একটা ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে গেল। হাবিল চায় তার বোনকে বিয়ে করতে,
কাবেলও যায় তার বোনকে বিয়ে করার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা কোনোভাবেই তারা এমনভাবে ফয়সালা রাজি খুশি হয় না। বন্ধুরি আমার, যাই হোক, হঠাৎ করিয়া হযরতে আদম আলাইহিস সালাম সফর করে আসলেন। আসার পরে তাদের মধ্যে বললেন, বাবারা একটা মীমাংসার কথা বলি। বলে কি কথা? আমার আল্লাহ জানিয়েছেন যে ব্যক্তির কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ওই ব্যক্তিটা সুন্দরবন আকলিমাকে বিয়ে করবে। এবার তাদের মধ্যে একটা কুরবানির ব্যবস্থা, হাবিল ছিল তখনকার সময়ের গরু দুম্বা, অর্থাৎ পশু পাখি দুম্বা এবং ছাগল তিনি এমনভাবে লালন পালন করতেন, আর কাবিল ছিল সবজি চাষ করতেন। আল্লাহর ফয়সালা হলো তাদের দুইজনের এই মালগুলা পাহাড়ের মধ্যে রেখে দেওয়া আসবে, যার কবুলটা হবে, যার ফসলটা জ্বালায় পোড়ায় দেওয়া হবে ওই ব্যক্তিটা হইল সুন্দরবন আকলিমাকে বিয়ে করবে। এবার হাবিল তার একটা সুন্দর লালন পালনকৃত একটা দুম্বা পাহাড়ের উপরের মধ্যে নিয়ে রেখে আসে, আর হযরতে আদম আলাইহিস সালামের সন্তান কাবিল তিনি সবজি চাষ করতেন, কিছু সবজি এমনভাবে পাহাড়ের মধ্যে রেখে দিয়ে আসলেন, দেখা যাক কার কুরবানি কবুল হয়ে যায়। আদম আলাইহিস সালামের জামানায় সর্বপ্রথম যে কুরবানি ছিল ওই কুরবানিটা হলো যখন কোনো কিছু ওই পাহাড়ের মধ্যে রেখে দেওয়া আসত, ওই পাহাড়ের মধ্যে যার জিনিসগুলো জ্বালায়া পোড়ায় দেওয়া হয়, তো আসমান থেকে একটা আগুন আসবে, আয়েশা সেই মালটা জ্বালায়া দিবে, ওই ব্যক্তিটার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাইত। হযরতে আদমের সন্তান হাবিল এবং কাবিল দুইজনের মধ্যে হাবিলের একটা দুম্বা, কাবিলের কিছু সবজি যেই মাত্র রেখে দেওয়া আসলো, আল্লাহর আসমান থেকে একটা আগুন এসে সেই দুম্বাটাকে জ্বালায় দেওয়া হইল, কিন্তু সবজি সবজির জায়গার মধ্যে পড়ে আছে, হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে আর কাবিলের সবজি আমার আল্লাহ কবুল করে নাই, আগুনেও জ্বালাই নাই। আমার আল্লাহর ফয়সালা অনুযায়ী হাবিল বিয়ে করবে ওই সুন্দরবন আকলিমাকে, আর কাবিল বিয়ে করবে তার কালো বোনকে। এরপরেও তাই সে মানতে চায় না, কাবিল বলে না না না, যে কোনো প্রয়োজনে আমি আমার সুন্দরবন আকলিমাকে বিয়ে করতে চাই। মুসলমান বাবা ভাইয়েরা, আদম আলাইহিস সালামের ফয়সালা এবং আল্লাহর ফয়সালা মিলে গেল, হাবিল সুন্দরবনকে বিয়ে করবে আকলিমাকে, আর কাবিল বিয়ে করবে কালো বোনকে, কিন্তু না 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 কোনোভাবেই মানতে চাই না। এমনভাবে কয়েকদিন পর্যন্ত ঝগড়া চলছে, আর আদম আলাইহিস সালাম কোনো একটা কাজের জন্য চলে গিয়েছিলেন বাক্কা, এখনকার সময়ের নাম হইল মক্কা, এই মক্কার আগের নাম ছিল বাক্কা, ওই বাক্কার মধ্যে আদম আলাইহিস সালাম তিনি চলে গিয়েছিলেন, আর ওই দিক দিয়া হাবিল কাবিলের সাথে সুন্দরবনকে বিয়ে করার জন্য কাবিল হাবিলের সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দিয়েছে। মুসলমান বাবা ভাইয়েরা, ঝগড়া ইতিহাসের সর্বপ্রথম ঝগড়ার নাম হইল হাবিল কাবিলের ঝগড়া, ইতিহাসের সর্বপ্রথম হত্যাকাণ্ডের নাম হইল হাবিল কাবিলের হত্যাকাণ্ড, ইতিহাসের সর্বপ্রথম আগুনের পূজারি দেব দেবীর পূজারি হইল হাবিল কাবিলের সময় আসুন ঘটনা জানি। আদম আলাইহিস সালাম মক্কায়, অর্থাৎ যেই মাত্র তিনি বাক্কার মধ্যে চলে গেলেন, হঠাৎ করিয়া এই আদমের সন্তান হাবিল আর কাবিল তাদের বোনকে বিয়ে করা নিয়ে একটা ঝগড়া বিবাদ লেগে গেল। কাবিল এমনভাবে ঝগড়া করতে যাইয়া এক পর্যায়ে তার ভাই কাবিলকে হত্যা করে ফেলেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপন ভাইকে আপন ভাই মেরে ফেলেছে। যেই মাত্র হত্যাকাণ্ড হয়ে গেল পৃথিবীর মধ্যে একটা অন্ধকার সৃষ্টি হয়ে গেল। আদম আলাইহিস সালাম তিনি ছিলেন সেই মক্কায়, ওই মক্কার মধ্যে যেই মাত্র আদম নবী ছিলেন, ওই আদম নবী তিনার সন্তান হাবিলকে হত্যা করার পরে কাবিলে আদম নবীজি তিনি যেই মাত্র মক্কার মধ্যে গেলেন ওইখানের মধ্যে তাকায়া দেখতে পাইলেন ফলের মধ্যে রস নাই, কি ব্যাপার আশ্চর্য হয়ে গেলেন, জমিনের মধ্যে পানিগুলা যেন শুকায়া যাচ্ছে, তিনি আশ্চর্য হয়ে গেলেন।
জমিনের মধ্যে যে বালুকণা আছে ওই বালুকণা নিচ থেকে উপরের মধ্যে এমনভাবে উঠতে লাগলেন। হযরত আদম আলাইহিস সালাম দৃষ্টি করলেন, হায় হায় হায়, পৃথিবীর মধ্যে অবশ্যই অবশ্যই মনে হয় একটা অলৌকিক ঘটনা ঘটেছে, না কারণে আমি দেখতে পাইলাম ফসলের মধ্যে কোনো সবজির মধ্যে কোনো স্বাদ নাই, ফলের মধ্যে কোনো রস নাই, পানির মধ্যে কোনো স্বাদ নাই, জমিনের মরুভূমির বালু কণাগুলো এমনভাবে নড়তে লাগল। আদম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, অবশ্যই পৃথিবীর মধ্যে অলৌকিক কোনো ঘটনা ঘটতে লাগল। আর ওই দিক দিয়া এক ভাই আরেক ভাইর মাইরা, কাবিল তার ছোট ভাই হাবিলকে মাইরা, তাম পৃথিবীর মধ্যে যেন একটা অন্ধকার সৃষ্টি হয়ে গেল। ভাইকে মারার পরে একটা আশ্চর্যান্বিত ব্যাপার লক্ষ্য করলেন, হায় হায় হায়, পৃথিবীর মধ্যে এটাই সর্বপ্রথম হইল হত্যা, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যা, পাশাপাশি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে মানুষকে দাফন করা হয় ওইটাই হবে প্রথম। কিন্তু হাবিলকে মারার পরে কাবিল জানে না কিভাবে তাকে হত্যা মানে মার কি বলে মাটি দিতে হয়, কিভাবে কাফন দাফন করতে হয়। এই ভাইটার লাশটা নিয়ে কিতাব প্রমাণ করে একাধারে কাবিল 40 দিন পর্যন্ত পৃথিবীর মধ্যে হাঁটছেন আর ঘুরছেন। পৃথিবীর মধ্যে প্রায় 40 দিন পর্যন্ত তার ভাইয়ের লাশটা লইয়া এমন ভাবে ঘুরতে লাগলেন। ঘুরতে 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 এক পর্যায়ে চিন্তা করলেন, হায় হায় হায়, কি করা যায়। তিনি একটা আশ্চর্যান্বিত এবং পেরেশান হয়ে গেলেন। এই ওই দিক দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় এই যে আল্লাহর কাছ থেকে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন, ওই জান্নাতের মধ্যে গন্ধম খাওয়ার কারণে আল্লাহ আদম নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিয়েছিলেন। 300 বছর কান্না করলেন আদম আলাইহিস সালাম, 300 বছর যে মাত্র কান্না করলেন, এই কান্নার সময় ইবলিস শয়তান আল্লাহর কাছে একটা অর্ডার নিলেন, আল্লাহ আমি আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহ বললেন কি, ইবলিস কই, আল্লাহ আমি আপনার বান্দা, তাদেরকে বনি আদমকে জাহান্নামে নেওয়ার প্রতিজ্ঞা করলাম। আল্লাহ বললেন যাও, তুমি প্রতিজ্ঞা করলাম কিন্তু আমিও তোমাকে জানাইয়া দিলাম, যারা আমি আল্লাহর কাছে গুনাহ করার পরে তাওবা করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। আদম আলাইহিস সালাম তখনকার সময়ে ইবলিস শয়তান আল্লাহর কাছে অর্ডার দিলেন, আল্লাহ আপনার বনি আদমের পশমের মধ্যে গুড়ার মধ্যে যাওয়ার সেই ক্ষমতা আপনি আমাকে দান করেন। আল্লাহ বললেন যারে যা দিয়ে দিলাম, যেই মাত্র এমন শক্তি আল্লাহ তারা দান করে দিলেন, এই আদম সন্তানকে ধোঁকা দেওয়ার জন্য এমন একটা প্রস্তুতি নিয়েছিলেন এই ইবলিস শয়তান। আর ওই দিক দিয়ে আপন ভাইয়ের লাশটা 40 দিন পর্যন্ত ঘুরতে ঘুরতে একটা মরুভূমির মধ্যে বসলেন। হঠাৎ করিয়া কি করব চিন্তাও করতে পারতেছে না, ভাইটা তো হত্যা হয়ে গেল, ভাইটা তো মারা গেল, যেই মাত্র হাবিল মারা গেল তার আপন ভাই কাবিল কান্না করতেছে লাশটা লইয়া। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে আসমান থেকে দুইটা পশু পাঠাইয়া দিলেন, দুইটা পাখি, ওই পাখিটার নাম হইল কাক। আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে একটা জ্ঞানী পাখির নাম হইল কাক। এই কাকের মাধ্যমে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হযরতে হাবিল এবং কাবিলকে দুইজনকে একটা শিক্ষা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করলেন। পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যাদের কম বেশি ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহর পয়গম্বর ব্যতীত সকলের কম বেশি ত্রুটি থাকতে পারে। মুসলমান বাবা ভাইয়েরা, হযরতে আদম আলাইহিস সালামের সন্তান কাবিল যখন তার ভাইয়ের লাশটা এইখানের মধ্যে রাইখা বসে আছে, দুইটা পাখি আমার আল্লাহ পাঠাইলেন, একটা পাখির নাম হইল কাক, আরেকটা পাখি তারা কাকে কাকে ঝগড়া কইরা ওই খানের মধ্যে একজনকে একজন মেরে ফেলেছে। কাকে যখন একজন রে একজন মেরে ফেলেছে, ওই কাক তার কাকের সঙ্গীকে নিয়া ওই কাবিলের চোখের সামনে এমনভাবে পায়ের আসলা দিয়ে পায়ের নখ দিয়ে এমনভাবে মাটি খুঁড়ে খুঁড়ে তারে দাফন করে দিয়েছে, পাখিকে পাখি দাফন করে দিয়েছে। এই ঘটনা যেই মাত্র কাবিল দেখতে পাইলেন, তিনি চিন্তা করলেন, হায় হায় হায়, যদি কেউ মারা যায় তাইলে এমনভাবে তাকে মাটির মধ্যে দাফন করে দেওয়া হবে।
আদম আলাইহিসসালামের সন্তান কাবিল যেই মাত্র এই হাবিলের ঘটনাটা দেখলেন, দেখার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন, হাই 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 কি করা যায়। এই কথাটা চিন্তা কইরা তিনি হঠাৎ করিয়া সুন্দর করে কবর এমনভাবে খুললেন, মাটি এমনভাবে খুললেন, খোঁড়ার পরে এই মাটির নিচে আপন ভাইকে দাফন করার জন্য সুন্দর করে মাটি সরাইয়া এমনভাবে আপন ভাইকে দাফন করলেন, হাবিলকে দাফন করলেন। হাবিলকে দাফন করার সাথে সাথে তাকায়া দৃষ্টি করলেন, আমার আল্লাহ তাআলার জমিন হঠাৎ করিয়া ওই সন্তানটার হাবিলের শরীরের রক্তগুলা মাটির চুষে নিচ্ছে। আল্লাহ অর্ডার করলেন, হে জমিন, আমি তোমাকে আদম সন্তানের রক্ত খাওয়ার জন্য নিষেধ করে দিলাম, তখন থেকে আদম সন্তানের রক্ত আর জমিনে এমনভাবে খাই না। বন্ধুরি আবার হঠাৎ করিয়া এই মাত্র সর্বপ্রথম ইতিহাসের হত্যাকাণ্ড হইল হাবিল কাবিলের ঘটনা। এরপরে একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করি, ওই যে কাবিল হত্যা করলো আদম সন্তানের সর্বপ্রথম, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ হত্যাকাণ্ড হবে সকল হত্যাকাণ্ডের একটা গুনার অংশ চলে যাবে কাবিলের আমল নামায়। আদম আলাইহিসসালাম তিনি ছিলেন সেই মক্কা, তিনি সন্তানের এই হত্যাকাণ্ড জানতেন না, অর্থাৎ তেনার সময় এই হত্যাকাণ্ডটা তিনার সামনে হয়নি, আল্লাহ তাআলা তিনাকে পড়ে জানিয়েছেন। হযরতে হাবিল যখন ইন্তেকাল করলেন, কাবিল তখন দিশেহারা হয়ে গেল। দিশেহারা হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম জান কবজ হইল এই হাবিলের জান কবজ। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করলেন, মাটিও দেওয়া হয়ে গেল, সকল কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই দিক দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল হত্যাকাণ্ড করার পরে বসে আছে, মন খারাপ করে বসে আছে। একটা বৃদ্ধা সুরুত লইয়া ইবলিস যেইমাত্র মুরব্বীর একটা সুরুত লইয়া আসলেন, আসার পরে ওই হাবিলের কাছে বললেন, এ হাবিল, আপনি তো এখন বিপদে পড়ে গেলেন, আপনার পরিবার থেকে আলাদা হয়ে গেলেন, মা বাবার কাছ থেকে আলাদা হয়ে গেলেন, সন্তানের কাছ থেকে আলাদা হয়ে গেলেন, অর্থাৎ বোনের কাছ থেকে আলাদা, মায়ের কাছ থেকে আলাদা, বাপার বাবের কাছ থেকে আলাদা, আপনার রবের কাছ থেকেও আপনি এখন বঞ্চিত হয়ে গেলেন, এখন আপনি কি করবেন। এই কথা যেইমাত্র মুরব্বী মানুষটা বললেন, হাবিল চিন্তা করলেন, অবশ্যই তো, কারণ এই ইবলিস শয়তান আল্লাহর কাছ থেকে ওয়ার্ডার নিয়েছিলেন, আল্লাহ আমি আপনার আদম সন্তানকে জাহান্নামে নেওয়া পর্যন্ত আমি ছাড়ব না। এই হাবিলকে, ওই কাবিলকে সর্বপ্রথম ধোঁকা দেওয়ার জন্য, হাবিলকে ধোঁকা দেওয়ার জন্য, এই কাবিলকে ধোঁকা দেওয়ার জন্য ইবলিস শয়তান যে এইমাত্র গেল, যাওয়ার পরে চিন্তা করলেন, এখন আমি কি করা যায়, এই খুনি সন্তান আদমের খুনি সন্তান এখন কি করা যায়। হঠাৎ করিয়া এই পাগলাটারে এমনভাবে একটা পরামর্শ দিয়েছে, এখন কি করেন বলে, হা আপনার কুরবানি তো আগুনে জ্বালাই নাই, আপনার কুরবানি তো ওই আগুনের মধ্যে জ্বালাই নাই, না জ্বালানোর কারণে আপনি একটা প্রতিশোধ নিতে পারেন বলে, কি প্রতিশোধ। এবার কাবিল চিন্তা করলেন, আমি কি এমন প্রতিশোধ নিব। হঠাৎ করিয়া চিন্তা করলেন, তাইলে আপনি একটা কাজ করেন, ওই কাজটার নাম হইল আপনি এখন পাহাড়ের মধ্যে আগুনের পূজা শুরু করে দেন, তাইলে আপনার রবের সাথে আপনার একটা এমনভাবে সুন্দর একটা প্রতিবাদ হবে, প্রতিশোধ হয়ে যাবে। ইতিহাসের সর্বপ্রথম যে আগুনের পূজা হয় এই কাবিলের মাধ্যমে শুরু হয়ে যায়। এই কাবিল সর্বপ্রথম আগুনের পূজা শুরু করে, সর্বপ্রথম আগুনের পূজা এই কাবিল শুরু করে দেয় প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ তার কুরবানি আগুনের, তার কুরবানি আগুনে জ্বালায় নাই, এই কারণে সর্বপ্রথম আগুনের পূজা শুরু করে দেয়।
নাউজুবিল্লাহি মিন যালিক। এই কাবীর আগুনের পূজা যেই মাত্র শুরু করে দিলেন, এরপরে আস্তে আস্তে দিন যায় রাত পোহায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যত ধরনের বিরোধিতা করার সে শুরু করে দিল, অবাধ্য হয়ে গেল, ইসলামের সকল মূলনীতি থেকে অবাধ্য হয়ে গেল, ইতিহাসের এমনভাবে ঝগড়া আরম্ভ করে দিয়েছে, ঝগড়া এমনভাবে ইতিহাসের মধ্যে বিভিন্ন খারাপ কাজের সাথে সে জড়িত হয়ে গেল, আগুনের পূজার সাথে, বিভিন্ন সময় মূর্তির পূজার সাথে, এরপরে দেব দেবীর পূজা, এমনভাবে আস্তে 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 অনেক দিন পর্যন্ত একটা দল কইল ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ, যেটা কইল আদম আলাইহিসসালামের সন্তান হাবিলের যে সিস্টেমটা ছিল আল্লাহর সাথে মা বাবার সাথে নবীগণের পয়গম্বরদের সাথে সম্পর্ক রাখা, আর তিনার ভাই কাবিল নিজে নিজে একটা ধর্ম চালু করে দিয়েছে, ওই তখন থেকে আগুনের পূজার ধর্মটা একদম নূহ আলাইহিসসালামের প্লাবনের আগ পর্যন্ত এই কাবিলের ধর্মটা ছিল, কাবিলের বংশ বিস্তার ছিল। যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিসসালামের সন্তান দুনিয়ার মধ্যে এমনভাবে শুরু হয়ে গিয়েছিল, নূহ আলাইহিসসালামের জামানায় বিশাল বড় একটা আল্লাহ তাআলা একটা নৌকা বানাইলেন, কিস্তি বানাইলেন, ওই কিস্তির সময় পর্যন্ত এই কাবিলের বংশগুলা ছিল, আল্লাহ তাআলা অর্ডার করলেন এ নূহ আমি আল্লাহ অর্ডার করলাম একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও, আদম হযরতে নূহ নবী একটা কিস্তি বানাইলেন, ওইখানের মধ্যে জুরাই জুরাই সন্তান উঠাইলেন, জুরাই জুরাই সন্তান উঠাইলেন, ওই কিস্তিটার মধ্যে তক্তা ছিল এক লক্ষ মতান্তরে, চব্বিশ লক্ষ এক লক্ষ মতান্তরে চব্বিশ হাজার তক্তা দিয়ে আল্লাহ আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর একটা নৌকা বানাইলেন, এই নৌকার মধ্যে তক্তা ছিল এত, এই তক্তার মধ্যে তিন তলা একটা নৌকা বিশিষ্ট, উপরের মধ্যে থাকবে নারীরা, দ্বিতীয় তলার মধ্যে থাকবে পুরুষরা, আর তৃতীয় নিচতলার মধ্যে থাকবে পশু পাখিরা, জুড়াই জুড়াই পশু পাখি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নৌকার মধ্যে উঠাইলেন, নিচতলার মধ্যে পশু পাখিরা, আর উপরের দ্বিতীয় তলার মধ্যে পুরুষরা, আর তৃতীয় মানে সবার উপরে প্রথম তলার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে সম্মান দিয়েছেন। মুসলমান বাবা ভাইয়েরা, এই সম্মান এখানের মধ্যে একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করি, আল্লাহ তাআলা সর্বসময় মহিলাদেরকে সম্মানের স্থান দিয়েছেন, কারণ মহিলারা হলো মায়ের জাত, তাদের জন্য আল্লাহ আদম আলাই হজরতে নূহ নবীজির কিস্তিটা ছিল, ওই কিস্তির সর্বপ্রথম উপর তলার মধ্যে নারীদের জন্য ব্যবস্থা করলেন। নূহ আলাইহিসসালামের নৌকা যেই মাত্র এমনভাবে শুরু হয়ে গেল, বিশাল বড় একটা প্লাবন, একটা বন্যা হলো, পৃথিবীর ইতিহাসে এত বড় বন্যা আর হয় নাই, প্রায় চল্লিশ দিন পর্যন্ত বন্যা হয়েছিল। যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা হবে ওই ব্যক্তিরা শুধু নৌকার মধ্যে ছিল, আর যারা বিপদগামী ছিল, আল্লাহর বিপক্ষে যারা ছিল, নবীর বিপক্ষে যারা ছিল, তারা নৌকার মধ্যে উঠতে পারে নাই, অর্থাৎ কাবিলের বংশধররা ছিল বিপদগামী, তারা ছিল আগুনের পূজারি, মূর্তির পূজারি, তারা ওই নৌকায় উঠতে পারে নাই, এই কারণে তারা ধূলিসাৎ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরতে নূহ আলাইহিসসালামের নৌকার মধ্যে প্রায় চল্লিশ দিন আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে প্লাবন দিয়েছিলেন, এই প্লাবনে যত কিছু ছিল সকল কিছু চুরমার হয়ে গিয়েছিল, আর যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করে আমার আল্লাহ তাদেরকে সুন্দর করে তখনকার সময়ে বাঁচায় রাখলেন, বলুন আমার হাবা। তাইলে ইতিহাসের সর্বপ্রথম যে হত্যাকাণ্ডটা ছিল ওই হত্যাকাণ্ডের নাম হচ্ছে হাবিল এবং কাবিলের ঘটনা। মুসলমান, আজকে পর্যন্ত যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যারা চলে, আল্লাহ তাআলা তাদের জন্য বিশিষ্ট ব্যবস্থা রেখেছেন, ওই ব্যবস্থার নাম হচ্ছে জান্নাত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে যারা থাকবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সকলের কুরবানিকে কবুল আর মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।